নমস্কার, ভূমি 24x7 এ আপনাদের স্বাগত। ভূমি বার্তা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। আসছে বিস্তারিত খবরে। অনির্দিষ্টকাল নয়, আপাতত 14 দিনের জন্য লোকাল ট্রেন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য সরকার। করোনা মোকাবিলায় লোকাল ট্রেন বন্ধ করা নিয়ে এদিন নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। 14 দিন পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণেই অন্য দিনের তুলনায় আজ একেবারেই ফাঁকা শিয়ালদা স্টেশন চত্বর, শুনশান হাওড়া স্টেশনও। শুধুমাত্র রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন রয়েছে। হাওড়া স্টেশনের অধিকাংশ গেট বন্ধ, স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা। রাস্তায় সরকারি বাসের সংখ্যাও 50% কমিয়ে দেওয়া হয়েছে, তাই অনেক জায়গায় চোখে পড়ছে বাস ধরার দীর্ঘ লাইন। ট্রেন না থাকায় বাসেও ভিড়। এই পরিস্থিতিতে বাসে দূরত্ব বিধি মানা সম্ভব হচ্ছে না বলে বাস যাত্রীদের দাবি।